জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। এতে এক সপ্তাহে 40 টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি 200 টাকা ছুঁয়েছে। ব্রয়লার মুরগির পাশাপাশি অস্বাভাবিকভাবে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রথমবারের মতো ফার্মের মুরগির 1 ডজন ডিমের দাম 145 টাকায় উঠেছে। এর সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। কাঁচামরিচের দাম একটু বাড়ছে, বাড়ছে না, মোটামুটি একটু কমতে আছে। কত করে ছিল? আসিল হইলো আপনার 211-1200 টাকা পারলাম, এখন আইসে হইলো 1000 টাকা পারলাম। ডজন বেশি বসে দিন 135 টাকা, হ্যাঁ কালকে 40, হ্যাঁ আজকে 45। দাম একটু বাড়তি। কোনটা কোনটা? ধরো ধরেন করলা আগে আছিল 40-50, এখন 60-70 টাকা হয়ে গেছে। আবার গাজর, গাজর আছিল 100 টাকা, এখন হয়ে গেছে 140 টাকা, আর দেশিটা 80 টাকা। আবার ভেন্ডি আছিল 20-22 টাকা, এখন হয়ে গেছে 50-40 টাকা। আর টমেটোর দাম একটু বাড়তি, টমেটোর দাম আছিল আগে আছিল আমরা বেশি 190 টাকা কিনি, আর এখন 120 টাকা কিনি। 100 টাকা পাইকারি খরচ আছে, তাহলে আমরা 110 টাকা 120 টাকা কিনি।